মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে বসে আছেন, সাহাবীরা তাকে ঘিরে আছেন। এমন সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি বেহেশতের অধিবাসী। এই কথা শুনে উপস্থিত সব সাহাবী অধীর আগ্রহে তাকিয়ে রইলেন মসজিদের প্রবেশ মুখে। সবার মধ্যে জল্পনা কল্পনা চলছে, হয়তো হযরত আবু বকর আলাইহিস সালাম বা হযরত উমর আলাইহিস সালাম অথবা এমন কেউ আসছেন যাদের বেহেশতে সুসংবাদ আল্লাহ পাক ঘোষণা করেছেন। সবাইকে অবাক করে দিয়ে মসজিদে প্রবেশ করলেন একজন সাধারণ আনসার সাহাবি, এমনকি তার নাম পরিচয় পর্যন্ত জানা ছিল না অধিকাংশের। এরপরও দিনের সাহাবিরা মসজিদে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, এখন যিনি মসজিদে প্রবেশ করেন তিনি বেহেশতের অধিবাসী। সেই দিনও মসজিদে প্রবেশ করলেন সেই সাহাবি। তৃতীয় দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদের লক্ষ্য করে আবার ঘোষণা দিলেন, এখন যিনি মসজিদে প্রবেশ করেন তিনি বেহেশতের অধিবাসী। এবং সাহাবিরা দেখলেন সেই অতি সাধারণ সাহাবি মসজিদে প্রবেশ করলেন। এরপর তিন দিন এই ঘটনার ঘটার পর সাহাবিদের মধ্যে কৌতূহল হলো এই সাধারণ সাহাবি সম্পর্কে জানার জন্য, তিনি কেন অন্যদের চেয়ে আলাদা তা জানতে হবে। বিখ্যাত সাহাবি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আল আসর সাল্লাল্লাহু সাল্লাম ভাবলেন, এই সাহাবির বিশেষত্ব কি তা জানতে হলে তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে হবে। তিনি সেই সাহাবির কাছে গিয়ে বললেন, আমার বাবার সাথে আমার মনোমিলন হচ্ছে, তোমার বাড়িতে কি আমাকে তিন দিনের জন্য থাকতে দেবে? সেই সাহাবি রাজি হলেন। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তাকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকলেন, খুঁজতে থাকলেন কি এমন আমল তিনি করেন। সারাদিন তেমন কিছু চোখে পড়ল না। তিনি ভাবলেন হয়তো তিনি রাত জেগে ইবাদত করেন, না রাতে নামাজ পড়ে তো তিনি ঘুমাতে চলে গেলেন, উঠলেন সেই ফজর করতে। পরে দুটি দিন এভাবেই কেটে গেল। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম কোনো বিশেষ আমল বা আচরণ আবিষ্কার করতে পারলেন না যা অন্যদের চেয়ে আলাদা। তাই তিনি সরাসরি সেই সাহাবিকে বললেন, দেখো আমার বাবার সাথে আমার কোনো মনোমালিন্য হয়নি, আমি তোমাকে পর্যবেক্ষণ করার জন্য তোমার বাড়িতে ছিলাম, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি জান্নাতি, আমাকে বলো তুমি আলাদা কি এমন আমল করো। সে সাহাবি বলেন, তুমি আমাকে যেমন দেখছো আমি তেমনই, আলাদা কিছুই আমার খুব মনে পড়ছে না। এই কথা শুনে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তাকে বিদায় জানিয়ে চলে যেতে থাকলেন। এমন সময় সে সাহাবি হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম দেখে বললেন, আমার একটা অভ্যাসের কথা তোমার বলা হয়নি, রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি তাদেরকে ক্ষমা করে দিই যারা আমাকে কষ্ট দিয়েছে আর আমার প্রতি অন্যায় করেছে, তাদের প্রতি কোনো ক্ষোভ আমার অন্তরে আমি পুষে রাখিনি। হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম এই কথা শুনে বলেন, এই জন্যই তুমি আলাদা, এই জন্যই তুমি জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।